আমি একজন যুবক, আমার হাতে ট্যাটু আঁকা আছে। এখন আমার ইসলামী জ্ঞান ছিল না, কিন্তু আমি এখন ট্যাটু উঠানোর জন্য চেষ্টা করছি। ট্যাটু উঠাতে খরচ আমার সাধ্যের বাহিরে। আমি এই অবস্থায় নামাজ পড়ে নামাজ কবুল হবে কিনা? গত পরশু দিন আমরা কক্সবাজারে ছিলাম, আমি শেখ আমদুল সাইফুল্লাহ ভাই আর আমাদের বন্ধুবান্ধবদের একটা বড় গ্রুপ ফ্যামিলি সহকারে। তো সেখানে একটা হোটেলে আমরা সকালে নাস্তা করার পর আমাদের এক বন্ধু, তার একটা ছোট বাচ্চা মেয়ে, সে এক ভদ্রলোক বিদেশি, চেহারা দেখে বোঝা যাচ্ছে ফরেনার, তার এই মাথা থেকে মাথা পুরো হাত ট্যাটু আঁকা। তো ওই বাচ্চাটা জিজ্ঞাসা করতেছে, আর ইউ খ্রিস্টিয়ান, তুমি কি খ্রিস্টান? ভদ্রলোকের খুব ইজ্জত লাগছে। তো মেয়ের বাবা আমাদের পাশে ছিল, বললো যে ভাই তোমার মেয়ে আমাকে কেন জিজ্ঞেস করলো আমি খ্রিস্টান কিনা, আমি মুসলিম। তো এটা বলার পরে মেয়েকে উনি জিজ্ঞেস করলো, এই তোমার আঙ্কেল হি ইজ মুসলিম, তুমি কেন তার খ্রিস্টান মানুষ, সে খ্রিস্টান না। তখন মেয়ে, বাচ্চা মেয়ে বলতেছে, আমি খ্রিস্টান মনে করছিলাম এই জন্য যে আঙ্কেলের হাতে ট্যাটু আঁকা, আমি তো দেখছি সব খ্রিস্টান ইহুদিরা এগুলো করে, এই জন্য আমার ডাউট হয়েছে। একটা বাচ্চা, তার কনসেপ্ট এরকম। তাহলে এখান থেকে বোঝা যায় এটা কোনো মুসলমানের কাজ হতে পারে। বাচ্চাটাও বুঝে গেছে, কারণ এটা মুসলমানদের মধ্যে নাই, কালচারটা ওদের মধ্যে আছে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অভিশাপ, তিনি অভিশাপ নাজিল করেছেন, আল্লাহ তাআলার অভিশাপের বদদোয়া করেছেন, লানতের বদদোয়া করেছেন। আল্লাহ লানত নাজিল হয় ওদের প্রতি যারা উল্কি অঙ্কন করে আর যাদের সঙ্গে উল্কি অঙ্কন করে দেওয়া হয়। লানাল্লাহু ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা। মনে রাখবেন, যারা ট্যাটু অঙ্কন করে, অনেক ট্যাটু কোম্পানি বাইর হয়েছে, তারা ফতোয়া দেয়। আমাকে একজন বললো যে ভাই ট্যাটু কোম্পানির ফতোয়া আমাকে কে জানে পাঠাইছে, তারা ফতোয়া দেয় যে আমাদের এই ট্যাটু লাগানোর পর নামাজ পড়া যাবে। অনেক কাঠমোল্লারা আপনাদেরকে বলবে নামাজ পড়া যাবে না, ব্যবসা ঠিক রাখার জন্য মাসালাও বানাই নিস। আরে ভাই, এই ট্যাটু অঙ্কন করা হারাম, এটা হলো প্রথম কথা। এটা আপনাকে রিমুভ করতে হবে। রিমুভ করার সামর্থ্য নাই, কোনোভাবে উপায় নাই আপনার জন্য, তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করে মাপ চাইবেন এবং ওই অবস্থায় নামাজ চালু করে যাবেন। আপনার এই চামড়ার উপরে যদি কোনো কিছু দিয়ে আবরণ পড়ে যায় আলাদা, তাহলে এই আবরণ তোলা ছাড়া নামাজ ওযু হবে না, আর ওযু নফল গোসল না হলে নামাজও হবে না। এগুলো এমন ডেঞ্জারাস যেগুলো সহজে তোলা যায় না, আসলে অনেক জটিল বিষয়, চাইলেও পরে তোলা যায় না। এই জন্য যুবক ভাইরা, আমাদের দেশে অনেক যুবকরা আজকাল এগুলো শুরু করেছে। ভাইরা আমার, একটু খেয়াল করে দেখেন তো, আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর অবয়বের সৃষ্টি করেছেন, এত সুন্দর হাত, এত সুন্দর চেহারা, কি আপনি ওই বিড়ালের মতো, কি কতগুলো আঁকে নেকে কে ভূতের মতো দেখা যায়। আমার তো শয়তান শয়তান টাইপ লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, কুরুচি থেকে আল্লাহ আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। অনেক মুসলমান যুবকের হাতে দেখা যায় ধাগা লাগানো, দেখছেন আপনারা ফিতা ধাগা লাগা দেখছেন? ভাইরা আমার, এটা হিন্দুরা তাদের ধর্মীয় বিশ্বাস থেকে লাগায়। আপনি মুসলমানের সন্তান, আমরা দেউলিয়া হয়ে গেছি আজকাল, আপনি মুসলমান হিসেবে আপনি প্রাউড ফিল করেন না, তাহলে আপনি কেন তাদের কালচার নিতে যাবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিদায়। কেউ যদি ট্যাটু আগে লাগিয়ে ফেলেছেন, এখন উপানোর কোনো পথ আপনার সামনে খোলা নাই, ওই অবস্থা নামাজ পড়ে যাবেন, নামাজ ছাড়বেন না, এবং চেষ্টা অব্যাহত রাখবেন কোনোভাবে এটা দূর করে আপনি সঠিকভাবে সালাত আদায় করার, এবং আল্লাহর কাছে লজ্জিত হয়ে আপনার সর্বশক্তি দিয়ে তওবা ইস্তেগফার করবেন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এক লোক টাকা ধার নেওয়ার পরে টাকা থাকা সত্ত্বেও দিত না, ঘুরাতো, হঠাৎ শুনছি লোকটা মারা গেছে, তখন এসে তার ছেলে মায়ের কাছে, ছেলে মেয়ের কাছে দিয়েছে, এখন তাতে কি তার ঋণ পরিশোধ হবে কিনা? দেখুন, ধার নেওয়ার পরে কেউ যদি টাকা ঘোরাঘুরি করে দেয় না, যে সেই লোকটা মারা যাওয়ার পরে তার ছেলে মেয়েরা এসে যদি পাওনাদারের টাকা দেয়, তাহলে সেটা খুবই প্রশংসনীয় কাজ। শুধু দেয় না, বরং দেওয়া কর্তব্য। একটু ভালো করে শুনে রাখেন, অনেক মানুষ আছে মারা যাওয়ার পর পাওনাদার বের হয়ে আসে, পাওনাদার বের হয়ে আসে। আপনার বাবা মারা গেছেন, আল্লাহর বান্দার কিছু দেনা আছে, এগুলো রেখে মারা গেছে। ইসলামের নির্দেশ হলো তার মৃত্যুর পর তার দাফন কাফনের জন্য যে টাকা খরচ হবে সেগুলো তার টাকাতেই খরচ করবেন। এরপর তিনি যদি কোনো দেনা রেখে যেয়ে থাকেন, ভাগ বন্টন পরে আগে তার সব দেনা শোধ করতে হবে, তার টাকা দিয়ে তার জমি জমা বিক্রি করে। এরপরে যদি কিছু থাকে সেটা দিয়ে তার ওসিয়ত থাকলে, সে ওসিয়ত ওয়ান থার্ডের মধ্যে পূরণ হবে। ওয়ান থার্ড মানে তার টোটাল সম্পদের দাম 10 লাখ, তাহলে তার ওসিয়ত যত বেশি হোক না কেন 3 লাখ পর্যন্ত পূরণ হবে, এর বেশি না। বাকি যেগুলো থাকবে সেগুলো ওয়ারিসরা ভাগ করে থাকবে পাবে। আর যদি কারো কোনো ওসিয়ত না করে যায়,
যে অমুক জায়গায় দিও মসজিদে দিও মাদ্রাসে দিও অমুকরে দিও এরকম কোনো সিয়াত না থাকে তাহলে তো সেটা বাদ কিন্তু দেনা থাকলে আগে দেনা দিতে হবে তারপরে সন্তানরা ভাগযোগ করে সম্পদ নেবে আমাদের দেশে দেখা যায় দেনা দেয়া তো পরের কথা আজকাল তো প্রায় সংবাদপত্রিকা দেখা যায় বাবার লাশ পড়ে আছে আর সন্তানরা জমি জমা নিয়ে কাড়াকাড়ি করতে করতে ব্যস্ত বেচারাকে দাফন পর্যন্ত করছে না ঠিক কিনা বিটি এই অমানুষ সন্তান আসমান থেকে হঠাৎ নাজিল হয় না অমানুষ হয়ে এই বাপমাই অমানুষকে অমানুষ বানাইছে ঠিক কিনা বলেন এর পরিণাম এর পরিণতি এই আল্লাহর বান্দা নিজেই ভোগ করছে নির্লজ্জের মতো প্রায় সময় কয়দিন পর পরই দেখি পত্রিকাতে যে বাবার লাশ পড়ে আছে গ্যারেজে বাড়ির সামনে ওইটা দাফন করার মতো মানুষ নাই গন্ধ ছুটে গেছে ছেলে মেয়েরা কামড়া কামড়ি মারামারি তীব্র জমি জমা দখল নিয়ে এই জন্য বাবারা সন্তানরে মানুষ বানায় যান মুসলমান বানায় যান দুনিয়ার জীবনটা জীবন্ত জান্নাত হবে আর না হলে আপনার এই কাজের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে শুধু ওকে দুনিয়া শিখাইলেন আখেরাত শিখান নাই আপনি আফসোস করে কুল পাবেন না পৃথিবীতে যেখানে মুসলমান আছে মুসলমানের আধিক্য আছে সেখানে দেখবেন কোন বিদ্যাশ্রম নেই বিদ্যাশ্রমের দরকার নাই আর পৃথিবীর উন্নত দেশগুলোতে শিক্ষা আছে দীক্ষা আছে জ্ঞান আছে বিজ্ঞান আছে প্রযুক্তি আছে সবকিছু আছে কিন্তু বিদ্যাশ্রমও আছে কারণ মনুষ্যত্ব মানবতা মা বাবার প্রতি দায়বদ্ধতা এটা আল্লাহর প্রতি ঈমান না থাকলে সে মানুষগুলো আসলে সেভাবে বুঝে না আল্লাহ আমাদের সন্তানগুলোকে মানুষ হতে মানুষ করার তৌফিক দান করুন তাহলে বাবা মার দেনা থাকলে সেটা সন্তানরা শোধ করবে পাওনাদার সেটা নিতে পারবে কোনো অসুবিধা নেই বরং এটা শোধ করা তাদের কর্তব্য